কেউ নফল রোজা রাখে সেটা হাদিসে নিষিদ্ধ। মাকরুহ নিষিদ্ধ মানে হারাম নয়, মাকরুহ এবং অনুচিত কাজ। কারণ জুমার দিনটা শুক্রবারের এই দিনটা সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক আনন্দের দিন, আর সাপ্তাহিক আনন্দের দিন হিসাবে এই দিনে মানুষ পানাহার করবে, রোজা রাখবে না। এটা হলো এই দিনকে যদি আলাদা করে কেন্দ্র করে কেউ রোজা রাখে। আর যদি অন্য কোনো রোজা রাখেন, অন্য কোনো সিয়াম পালন করেন, তার মধ্যে জুমাবার পড়ে যায়, তাহলে সেটা মাকরুহ না। যেমন আইএমএ বিদের রোজা আপনি রাখছেন চান্দ্র মাসের 13, 14 এবং 15, এই দিনগুলোর সিয়াম রাখছেন, এগুলো সুন্নাহ। তো এই তিন দিনের মধ্যে কোনো একটা দিন জুমাবার পড়ে গেছে, তো সেটাতে কোনো অসুবিধা নেই। একইভাবে ধরুন আশুরের সিয়াম অথবা আরাফাতের সিয়াম রাখবেন আপনি, সেটা জুমাবার পড়ে গেছে, তো তাতেও অসুবিধা নেই। শুধু জুমাবারকে কেন্দ্র করে যদি আলাদা করে কেউ নফল সিয়াম রাখে সেটা হলো নিষেধ। হ্যাঁ, কেউ যদি এমন হয় তার কাজা রোজা আছে সেগুলো রাখতে হবে, অথবা শাওয়ালের 6 রোজা আছে সেগুলো রাখতে হবে এবং সেটা জুমাবার ছাড়া তার জন্য রাখা কঠিন, তাহলে সেক্ষেত্রে সেও রাখতে পারবে। কারণ সে এটা জুমাবারের ফজিলতের কারণে রাখছে না, বরং ওই দিন তার এই সিয়াম রাখার সুযোগ আছে, সেজন্য সে রাখছে শুধুমাত্র। কথায় অনিচ্ছা সত্ত্বেও শয়তানের ওয়াসওয়াসায় গীবত করে ফেলি, কি করণীয় এবং গীবত হয়ে গেলে এর কোনো কাফারা আছে কি না? দেখুন, গীবত যদি হয়ে যায়, কারোর সমালোচনা হয়ে গেল কোনো মজলিসে, এটা যখনই আমরা আঁচ করতে পারবো যে আমি অন্য কারো গীবত করে ফেলেছি, সমালোচনা করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমাদের প্রথম করণীয় হলো কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি ফিরে আসছি, আপনার দিকেই ধাবিত হই, আপনার কাছে তওবা করি। এটা বলে আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব, লজ্জিত হব যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এই কাজ আমি আর করব না। তাহলে গীবত হয়ে গেলে সাথে সাথে প্রথম কাজ হলো তওবা, ইস্তেগফার করা, এই অপরাধটি আর যেন সংঘটিত না হয় সেজন্য সচেতন থাকা, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করা। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি করণীয় আছে, তা হলো যার গীবত হয়ে গেছে তার জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, যেহেতু আমি তার গীবত করে তার একটু ইজ্জত নষ্ট করেছি, তার সম্মান নষ্ট করেছি, তার একটু ক্ষতি করেছি, তো এই জন্য তার জন্য দোয়া করে সেটাকে ক্ষতিপূরণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, যার গীবত করেছে তার নাম ধরে দোয়া করবেন। তিন নম্বর করণীয় হলো যার গীবত করেছেন যদি সুযোগ থাকে তার কাছে মাফ চাইবেন, আর যদি মাফ চাইতে গেলে উল্টা বরং আরও ঝামেলা হয় যে কি গীবত করছো, কি বলছো, কেন বলছো, আরেক গণ্ডগোল ফসাদ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আর তার কাছে যে মাফ চাওয়ার দরকার নাই, শুধু তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং চার নম্বর করণীয় হলো তার জন্য তার প্রশংসা করবেন, গীবত হয়ে গেছে তো তার একটা দোষ বলে ফেলেছেন, তো এবার তার একটা ভালো গুণ যেটা তার মধ্যে আছে এটা অন্যদের মধ্যে বলবেন, তাহলে ইনশা আল্লাহ আপনি যে গীবত করেছেন, অপরাধ করেছেন, সে অপরাধের ক্ষতি আপনি পুষিয়ে নিতে পারবেন ইনশা আল্লাহ। এবং এইভাবে যদি আপনি নানাবিধ কার্যক্রম একসঙ্গে করেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা, ওই লোকটার কাছে সুযোগ থাকলে গিয়ে মাফ চাওয়া, অন্য একটা মজলিসে তার প্রশংসা করে দেওয়া, বা একই মজলিসে সম্ভব হলে তার ভালো একটা গুণের কথা উল্লেখ করে দেওয়া এবং ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, এই কাজগুলো যদি আপনি করেন ইনশা আল্লাহ গীবতের কাফফারা বা ক্ষতিপূরণ কিছুটা হলেও হবে। কিন্তু এরপরে যেন আর এ ধরনের কাজ না হয় সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু আবারও হয়তো হয়ে যাবে, মানুষ তো, তো আবারও হয়ে গেলে আগের বারের চাইতে এবার নিজেকে বেশি ভৎসনা করতে হবে যে আমার দ্বারা আবারও একই কাজ কেন হয়ে গেল। এরপর আরেকটু স্ট্রংলি তওবা করতে হবে, এভাবে প্রতিটা তওবা আগের তওবার তুলনায় একটু স্ট্রং যেন হয়, বেশি স্ট্রঙ্গার যেন হয়, হ্যাঁ বেশি সময় যেন লাস্টিং করে, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। ব্যাস এটাই আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা বাঁচার জন্য চেষ্টাটা করছে। আর এ ধরনের গীবত থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় করণীয় হলো গীবত করার মজলিসগুলো অ্যাভয়েড করা। কারণ কিছু মজলিস আছে, কিছু বৈঠক আছে, কিছু আড্ডা আছে, এগুলোতে বসলেই কী হয়, গীবত হয়। প্রয়োজনে
এরকম কোনো মজলিস যদি হয় সেখানে লিখে দেওয়া যেতে পারে, অনুগ্রহ করে কারোর পেছনে তার সমালোচনা করবেন না, এই মজলিসে কোনো গীবত করবেন না। গীবত করলে তাকে মুখের উপরে বলে দেওয়া উচিত, ভাই গীবত করবেন না অনুগ্রহ করে। তো এই সমস্ত নানাবিধ উদ্যোগ নিলে ইনশাআল্লাহ গীবতের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখবেন, রক্ষা করবেন। এরপরে প্রশ্ন হলো, ওযু করার সময় পানির ছিটা যদি অন্য পবিত্র পানিতে পড়ে সে পানি কি অপবিত্র হয়ে যাবে? সে পানি দিয়ে কি পুনরায় ওযু বা গোসল করা যাবে? উত্তর হলো, সে পানি দিয়ে ওযু বা গোসল করা যাবে, ওই পানি নাপাক হবে না। আপনি ওযু করছেন, ওযুর পানিটা পাশে রাখা কোনো বালতিতে ভালো পানি আছে, সে পানিতে কিছু ফোঁটা গিয়ে পড়েছে, এর ফলে ওই পানিটা নাপাক হবে না। কারণ ওযুর যে পানি ওযুতে ব্যবহার করা হয়েছে এটা ব্যবহৃত পানি, মায়ে মুস্তামাল, কিন্তু এটা নাপাক না। এটা লাগলে যে কাপড় চোপড় সরে নাপাক হবে এমন না, কারণ এখানে কোনো নাপাক নাই, এটা শুধু হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, হাতে তো নাপাক ছিল না। ওযুর সময় যে পানি, সে পানি ওযুতে ব্যবহার করা হয়ে গেছে ব্যবহৃত পানি, এই পানিটা নাপাক না, কিন্তু এই পানি দিয়ে আর ওযু করা যাবে না। আপনি ওযু করেছেন, ওই পানিগুলো দিয়ে আবার আরেকজন ওযু করলে ওযু করতে পারবে না। তবে বালতিতে যদি কয়েক ফোঁটা পড়ে, তাতে বালতিতে বেশিরভাগ যেহেতু পবিত্র পানি, তো সেক্ষেত্রে এই ব্যবহৃত পানির কিছু ফোঁটা পড়লে, কিছু ছিটা পড়লে সেখানে গিয়ে সে পানি নাপাক তো হবেই না, ওই পানি দিয়ে ওযুও করা যাবে, গোসলও করা যাবে। ওযু গোসল করার যে উপযোগিতা ওই পানি দ্বারা সেটা নষ্ট হয়ে যাবে না। তবে সচরাচর এ ধরনের পানি একটু দূরে রাখা বা ঢেকে রাখা উচিত, যাতে করে এই বিভিন্ন রকমের পবিত্র পানি হতে পারে, অপবিত্র পানি হতে পারে, ওযুর পানি হতে পারে, টেপে কোনো নাপাক ধরছে সে পানি হতে পারে, ছিটে যেতে না পড়ে, যত সময় এটাকে সতর্কতার সাথে আপনার হেফাজতে রাখা উত্তম। তবে ওই পানি দিয়ে ওযু হয়ে যাবে যদি ওযুর পানির ছিটা পড়ে। তারপর বিয়েতে কতবার কবুল বলা সুন্নাহ সম্মত? সাধারণত সবখানে তিনবার বলতে দেখা যায়, এটা কতটা সহিহ? বিয়েতে প্রস্তাব দেওয়ার পর মেয়ের পক্ষ থেকে পাত্র যদি একবার কবুল বলে তাতে বিয়ে হয়ে যাবে। তো কোনো ছেলে যদি সন্দেহে থাকে যে কবুল সবে শুনলো কি শুনলো না, বিয়েটা একবারে জীবনে হয় হইলো কি হইলো না, এই জন্য সে দুইবার তিনবার চারবার জিকির যদি করতে চায় করতে পারে, এটা তার ব্যাপার, বুঝতে পেরেছেন? কিন্তু শরীয়তের পক্ষ থেকে কবুল তিনবার বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সে একবার যদি বলে আমি কবুল করলাম, আসলে শুধু কবুল বলবে না, বলবে কি কবুল করলাম, তাবিল তু বা এরকম কিছু। তো যাই হোক, শুধু কবুল বললেও বোঝা যায় যে সে কি বলছে, কবুল করলাম এটাই বুঝাইছে, এতে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকে আবার বেশি বেশি ইনশাআল্লাহ বলে, সে যদি বলে ইনশাআল্লাহ কবুল, তাহলে কিন্তু বিয়ে হবে না। কারণ ইনশাআল্লাহ কবুল মানে কি, আল্লাহ যদি চান কোনো কালে তাহলে কবুল বলবো, তাহলে কিন্তু বিয়ে হবে না। আর যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, তাহলে তো হয়ে গেছে। তো যাই হোক, তিনবার বলাটা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কোনো শর্ত নয়, একবার বললেই বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। তবে সাক্ষী যে দুজন তারা শুনতে হবে। অনেক সময় হয় কি, জামাই বাবুজি সারা জীবন সব জায়গায় চিৎকার চেঁচামাচি করলেও, মাস্তানি গুন্ডামি করলেও, জোরে জোরে কথা বলার অভ্যাস থাকলেও, বিয়ের মজলিসে এসে একেবারে ইনোসেন্ট ভদ্র সেজে আস্তে করে বলে কবুল, এত আস্তে বলে যে সাক্ষীরাও শুনে না। যদি আশেপাশে কোনো সাক্ষী না শুনে তাহলে কি হবে না, বিয়ে হবে না। অন্তত যে কোনো দুজন পুরুষ সাক্ষী হওয়ার উপযুক্ত দুজন পুরুষ শুনতে হবে, দুজনের কানে গেলেই হবে। অনেকে আছে মেনতা মেনতা করে, আমতা আমতা করে, বলেই না, একদম চুপচাপ থাকে। যাই হোক, একটু আওয়াজ দিয়ে যাতে আশেপাশের লোকজন শুনে, একবার বললে বিয়ে হয়ে যাবে। আমাদের দেশে প্রচলিত অনেক গ্রামে ফজর ও মাগরিবের পর মুসল্লিগণ সম্মিলিত হয়ে সূরা আহসরের শেষ তিন আয়াত পাঠ করেন, তা কতটুকু সহি? দেখুন, ফজরের পরে মাগরিবের পরে বা সকাল এবং সন্ধ্যায় সূরা আহসরের শেষ তিন আয়াত পাঠ করার ব্যাপারে হাদিস আছে। সে হাদিস কতটা বিশুদ্ধ সেটা নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যথেষ্ট দ্বিমত আছে। অনেক মুহাদ্দিসিনে কেরাম এ হাদিসের সনদকে বিশুদ্ধ বলেননি, দাঈফ বলেছেন। আবার অনেক মুহাদ্দিস গাবারা সম্প্রতিকালের অনেক ওলামায়ে কেরাম তরুণরা এটা নিয়ে গবেষণা করেছেন, তাহকিক করেছেন, তারা এটাকে সহি সাব্যস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু বড় বড় মুহাদ্দিসদের মধ্যে, আমি যদি ভুল না বলে থাকি, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহ আরও বড় বড় মুহাদ্দিসদের অনেকেই এ হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন। তো এটিকে এক কথায় এবং সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ সর্বসম্মতিক্রম এরকম বলার সুযোগ নাই। তারপরেও
ফজিলতপূর্ণ একটা আমল, ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দাইফ হাদিস এর উপরে আমল করা যায়, সেই কারণে এটার উপরে কেউ আমল করতে চাইলে করলো। কিন্তু আমাদের দেশে যেটি আছে এটার সম্মিলিত রূপ, ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সুরে সুর তালে তাল মিলিয়ে সুরে হাসর শেষ তিনি আয়াত পড়েন, এটাকে একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি। যেহেতু হাদিসে যেটুকু বর্ণিত আছে সেটি একত্রিতভাবে পড়ার কথা তো নয়, একত্রিত পৃথক কোনোভাবে বলা হয়নি। সাধারণত এই ধরনের আমলগুলো ব্যক্তিগত আমল হয়, যেগুলো সম্মিলিত কোনো রূপ হাদিস দ্বারা প্রমাণিত না থাকে সেগুলোকে সম্মিলিত রূপ দেয়া এবং সেটা আবার একরকম এস্টাবলিশড করে ফেলানো, এটা উচিত না। আমি অনেক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ভাই এই যে সবাইকে নিয়ে পড়েন এটা কেন করেন? তো বলে যে ভাই এটা তো আসলে শেখানোর জন্য। তো আপনি কয় বছর ইমামতি করতেছেন এই মসজিদে? বলে 10-15 বছর হয়েছে। তো কয় বছর ধরে এটা করতেছেন? 15 বছর ধরে করতেছেন। 15 বছর ধরে প্রতি মানুষ শিখাইতে থাকে, তো এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের সমাজে। আরেকটা কথা হলো যে সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করার বিষয়ে টনটনা বিশুদ্ধ হাদিস আছে, সেটার খুব একটা আমল বা চর্চা আমাদের সমাজে দেখা যায় না, খুব কম। তো সেটার ব্যাপারে আগ্রহ থাকা উচিত, চর্চা থাকা উচিত, এবং মানুষকে মুখোমুখি পড়ানোর চাইতে মানুষকে এটা যেন পরে স্মরণ করাই দিলেন, প্রয়োজনে কাগজে দিয়ে দিলেন, পকেট সাইজ কোনো কিছু দিয়ে দিলেন, দেখে দেখে যেন পড়ে আস্তে আস্তে যেন মুখস্থ করতে পারে। সারা জীবন ইমাম সাহেবের সাথে সাথেই পড়বেন এবং এটাকে সম্মিলিত একটা রূপ দিয়ে দিবেন। তাও আবার ওয়াল্লাহুল্লাজি টানের চোটে যারা মাসবুক আছে, দুই এক রাকাত নামাজ পড়ছে পরে আসছে, তাদের নামাজ মুখে দিয়ে আসবে না, এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। এরপর প্রশ্ন হলো, এশার নামাজ কি 12টা কিংবা 2টার পরে পড়া যাবে, যেমন এশা তাহাজ্জুদ ও বিতর নামাজ একসাথে পড়া যাবে কিনা? দুইটা প্রশ্ন এখানে, এশার নামাজ 12টা, রাত 12টা কিংবা 2টার পরে পড়া যাবে কিনা? এর উত্তর হলো যে এশার নামাজ মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ। মধ্যরাত, মধ্যরাত কখন? সূর্য ডোবা থেকে নিয়ে ফজর ওয়াক্ত হওয়া পর্যন্ত যত ঘন্টা যত মিনিট হবে এটাকে ভাগ করে বরাবর মাঝখানে, সেটা রাত 12টাও হতে পারে, কখন রাত 11:30 হতে পারে বা 1টা হতে পারে, এক এক এলাকায় এক এক রকম হতে পারে। রাত যদি সূর্য ডোবা থেকে নিয়ে ফজর ওয়াক্ত হওয়া পর্যন্ত পুরো টাইম যদি 11 ঘন্টা হয় তাহলে 5.5 ঘন্টা হয়ে গেলে সেটা মধ্যরাত হিসেবে গণ্য হবে, সেটা 12টাও হতে পারে, তার কম বা বেশিও হতে পারে। এই ঘন্টা মিনিটের সাথে ফিক্সড নয়, বরং মধ্যরাত হয়ে গেলে ওই সময়ের মধ্যে এশার নামাজ পড়াটা জায়েজ, কিন্তু উত্তম না। উত্তম হলো রাতের 1/3 সুলুসুল লাইল এর মধ্যে এশার নামাজ পড়া, এশা একটু দেরিতে পড়া সুন্না, উত্তম। নবীকে মুস্তাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য যদি খুব বেশি কষ্টকর না হতো তাহলে এশার নামাজ যেন দেরিতে পড়ে এটা আমি নির্দেশ দিতাম। এশার নামাজ দেরিতে পড়লে লাভ কী? খাওয়া দাওয়া যত সব যায় ঝামেলা সব শেষ করে এশা পড়ে মানুষ শুয়ে পড়বে। আর এখন আমরা যেটা করি, একবার শুরুর দিকে এশা পড়ে এরপরে সব যায় ঝামেলা টুকলা টাপলি নিয়ে আমরা বসি, অনেক রাত হয়ে যায়, এটা সুন্নাহ না। অতএব যদি মধ্যরাতের ভিতরে এশা পড়েন সেটা হলো জায়েজ, কিন্তু মধ্যরাতের পরে রাত 2টা 1টা 2টা এই টাইমে যদি এশা পড়েন তো তাতেও হয়ে যাবে, কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে এরকম বিলম্ব করাটা অনুচিত। ফজরের আগ পর্যন্ত পড়লেও ওয়াক্তের যে ফরজ সেটা আদায় হয়ে যাবে। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন, এশা তাহাজ্জুদ বিতর একসাথে পড়তে পারেন কিনা? এশার নামাজের পর যদি 2 রাকাত 2 রাকাত করে আপনি নামাজ পড়েন সেটা কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ পড়া হিসাবে আপনি সওয়াব পাবেন, এটাও এক প্রকারের তাহাজ্জুদ বলতে পারেন। কিন্তু তাহাজ্জুদের মূল ভাষণ যেটা, তাহাজ্জুদ শব্দের অর্থই হলো রাতে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়, সেটা জন্য আপনাকে ভোর রাতে রাতের শেষ ভাগে পড়তে হবে, সন্ধ্যা ভাগে না। এরপর প্রশ্নটা, ফজর ও মাগরিবের পর কোন সূরা এবং সহি কোন কোন আমল করা যেতে পারে দয়া করে জানাবেন। ফজর ও মাগরিবের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো দোয়া এবং জিকির এবং সূরা পাঠ করার বিষয়ে বর্ণিত আছে। এর ভিতরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার 3 বার করে সকালে, 3 বার 3 বার করে সন্ধ্যায় পাঠ করা হাদিস দ্বারা সাবিত। আবার সূরা তাওবার শেষ আয়াত হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রব্বুল আরশিল আজিম, এটা 7 বার পাঠ করা, এটার সনদ নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী আমলযোগ্য। এগুলো সহ অনেকগুলো আমল আছে যেগুলো নিয়ে আমাদের ছোট্ট একটা বইও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার প্রশ্ন হলো, পানিতে টিকটিকি তেলাপোকা ইত্যাদি জাতীয় কোনো কিছু পড়লে সে পানি দিয়ে গোসল বা ওযু করা যাবে কিনা? পানিতে যদি টিকটিকি বা তেলাপোকা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই পানি দিয়ে ওযু করা যাবে, সে পানি দিয়ে ওযু করা যাবে, কারণ এটা প্রবাহমান রক্ত বিশিষ্ট প্রাণী না, পড়ছে
মশা পড়ছে, মাছি পড়ছে, বাইরে যদি কিছু পড়ছে ছোটখাটো, এগুলোকে ফেলে দিয়ে ওই পানি দিয়ে আপনি ওযু করতে পারেন। আর যদি আপনার রুচিতে না কুলায়, আপনি না করলেন কিন্তু নাপাক হবে না পানি এগুলো করার দ্বারা। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় বলি এক মিনিটের মধ্যে আসছি, অথচ আসতে আসতে কয়েক মিনিট লেগে গেল, এতে কি আমরা মিথ্যাবাদী হব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা প্রায় সময় এটা করি যে এই এক মিনিট, এই কয়েক সেকেন্ড, পাঁচ মিনিট, অথচ আসতে আসতে আধা ঘন্টা লাগিয়ে দিস, তাহলে সেক্ষেত্রে আমি যে কথা দিলাম সে কথাটা তো রক্ষা করলাম না, আমি ওয়াদার বরখিলাফকারী হলাম কি না, আমি মিথ্যাবাদী হলাম কি না, এ হলো প্রশ্ন। তো এই প্রশ্ন উত্তর হলো, দেখেন সাধারণত এ সমস্ত ক্ষেত্রে আক্ষরিক অর্থে মিনিট বোঝানো হয় না, ষাট সেকেন্ডের মিনিট বোঝানো হয় না। এখানে বোঝানো হয় হলো খুব অল্প সময়ের মধ্যে আমি আসতেছি, এই কয়েক মিনিট লাগবে ওইটাকে এক মিনিট বলা হয়। যে বলে সেও এই উদ্দেশ্যে বলে, যে সময় সেও এটাই বুঝে। তো যার কারণে এরকম যদি হয় তাহলে সেটা সরাসরি মিথ্যা হবে না, ওয়াদার বরখেলাফ হবে না। অনেক সময় আমরা বলি পাঁচ মিনিট, পাঁচ মিনিট মানে হলো আধা ঘন্টার ভিতরে আসতেছি, এটা হলো পাঁচ মিনিটের মিনিং সাধারণত। তো পাঁচ মিনিট তো পাঁচ ছয় তিরিশ হলে তিনশো সেকেন্ডে হয়, এটা হয়তো আপনার মিনিট অনেক সেকেন্ডে আর কি। তো সাধারণত এগুলো যখন বলা হয়, যে বলে সেও বোঝায় যে খুব শর্ট টাইমে আসতেছি, যিনি শুনেন তিনিও বুঝেন যে পাঁচ মিনিট মানে হলো পনেরো বিশ মিনিট মিনিমাম, আর এক মিনিট মানে হলো পাঁচ দশ মিনিট, এরকম একটা কিছু যে বলে সেও মিন করে, যে শুনে সেও বুঝে নেয়, যেহেতু তারা এটার একটা মিনিং বুঝে নিয়েছে। অতএব এখানে আক্ষরিক অর্থটা বিবেচ্য হবে না, বিবেচ্য হবে যে কি বোঝানো হলো আর কি বুঝছে, যার কারণে ওই এক মিনিট পরে পাঁচ মিনিট পরে আসছি বললে সরাসরি মিথ্যু বা ওয়াদা খেলাফকারী হবে না ইনশাআল্লাহ। তবে ইমানদার যত পারফেকশন আনতে পারে তার চলা বলায় ততই ভালো, সেজন্য এক মিনিট পাঁচ মিনিট না বলে এভাবে বলা উত্তম যে কিছুক্ষণের মধ্যে আসছি, একটু পরেই আসছি, খুব তাড়াতাড়ি আসছি, যতটা সম্ভব দ্রুত এখনই আসছি, এরকম কিছু বললে সেটা ইমানদারের আখলাকের সাথে, ইমানদারের যে বৈশিষ্ট্য থাকা উচিত তার সাথে যায়। এরকম মিনিট সেকেন্ড বললাম ওটা ঠিক ঠিকানা রাখলাম না, এটা অন্তত দেখতে ভালো লাগে না, এই জন্য এটা অ্যাভয়েড করা উত্তম। কিন্তু ওই যে বললাম এটার একটা ব্যাপক অর্থ আছে, একটা ব্যবহারিক অর্থ আছে, আর একটা এটার বাস্তবিক বা আক্ষরিক অর্থ আছে। আক্ষরিক অর্থটা যদি কেউ নেয় না, অত এর ফলে সরাসরি গুণাগার হবে না। তারপরেও আমরা এটা অ্যাভয়েড করি, একটু পরে আসছি, কিছুক্ষণ পরে আসছি, খুব তাড়াতাড়ি আসছি, এভাবে বলি, কারণ ইমানদার ওয়াদা রক্ষা করতে হবে। মুনাফিকের মার্কা হলো কথা দিয়ে কথা রাখবে না, এক মিনিট বলে এক ঘন্টা, বরং বছরকে বছরও আর আসে না, এরকমও আলামত, এরকমও প্রমাণ অনেক আছে, এটা হওয়া উচিত না। এরপর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা হাশরের ময়দানে যে হিসাব নেবেন সেটা কি বৈধ সম্পদের নাকি অবৈধ সম্পদেরও, আর কি পরিমাণ সম্পদ দুনিয়াতে থাকলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ হবে? ভাই, আল্লাহ তাআলা বৈধ সম্পদেরও হিসাব নেবেন, অবৈধ সম্পদেরও হিসাব নেবেন, সব রকমের সম্পদের হিসাব দিতে হবে। অবৈধ সম্পদের হিসাব তো পরিষ্কার, যে তুমি কোথা থেকে কামালা, কী পদ্ধতিতে উপার্জন করলা, আর বৈধ সম্পদের বিষয়টা হলো যে তুমি বৈধভাবে উপার্জন করলা, ভালো কথা, এই উপার্জন করার পর সেটাকে কোথায় খরচ করলা, অপচয় করলা কিনা, অপব্যয় করলা কিনা, হারাম ক্ষেত্রে খরচ করলো কিনা, হারামের মদত দিলেন কিনা, এগুলোর জন্য সে জিজ্ঞাসাবাদ এর মুখোমুখি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু কদামু আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, চারটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ পানাহাতে পারবে না। এর ভিতরে একটা হলো, আন মা বিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সে কোত্থেকে কামাই করলো, ওয়ফিমা আনফাক, এবং কোথায় খরচ করলো। এই জন্য সম্পদ বৈধ হলেও হিসাব দিতে হবে, অবৈধ হলেও হিসাব দিতে হবে। বৈধ সম্পদ যদি বৈধ খাতে ব্যবহার করে তাহলে তো হিসাবে সে পার পেয়ে যাবে, আর অবৈধ সম্পদ এটা তো হিসাব দিয়ে সে কুলাতে পারবে না যদি প্রাপকের কাছে ফেরত দিয়ে তওবা ইস্তেগফার না করে। আর কী পরিমাণ সম্পদ থাকলে আখেরাতে মুক্তি পাবেন, ইন্টারেস্টিং প্রশ্ন, কী পরিমাণ প্রশ্ন সম্পদ থাকবে, তো এরকম কোনো ফিগার কোরআন হাদিসে বলে দেয় না যে এর বেশি থাকলে আখেরাতে ধরা খাবেন আর এর মধ্যে থাকলে সহজ হবে। এমনও হতে পারে সামান্য কয়টা টাকার মালিক কিন্তু এটা নিয়ে ধরা পড়ে গেছে এই টাকার কারণে, আবার কোটি কোটি টাকার মালিক ওই টাকার কারণে তার জান্নাতে যদি কোনো অসুবিধা হয় নাই বরং আরও সহজ হয়েছে, এমনও হতে
পারে। এটা ভ্যারি করে সম্পদটা কিভাবে সে উপার্জন করেছে, কোথায় সে খরচ করেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের মালিক ছিলেন, তারপরও তিনি ইনশাআল্লাহ জান্নাতি। আবার অনেক গরিব মানুষ আছে, সম্পদ বেশি কামাই করে নাই, কিন্তু এইটুকুর মধ্যে সে এত অন্যায় করছে যে তার জন্য সে জাহান্নাম যেতে হতে পারে। এই জন্য সম্পদের ফিগার কত এটা মুখ্য নয়, আমি এটা উপার্জন করার ক্ষেত্রে প্রতিটি টাকা হালাল কামাই করেছি কিনা, হালাল খাতে ব্যয় করেছি কিনা, এটা হলো মূল বিষয়। এটা ঠিক রেখে আপনি কোটিপতি হয়ে জান্নাতে যেতে পারেন, আর এটা ঠিক না রেখে ফকির হয়ে গরিব হয়েও জাহান্নামে যাওয়া লাগতে পারে। এরপরে প্রশ্ন হলো, ওয়াক্ত হলে নামাজ পড়বো নাকি আজানের পরে নামাজ আদায় করতে হবে? এটা তো খুব কমন প্রশ্ন। ওয়াক্ত হলেই আপনি সাথে সাথে নামাজ চাইলে পড়তে পারবেন, ওয়াক্ত হয়ে গেছে, আজানের জন্য অপেক্ষা না করেও নামাজ পড়া যাবে। বিশেষ করে আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে বাহিরে বের হবেন, কোনো বাস আছে, ট্রেন আছে, আপনার শিডিউল আছে, তো সেক্ষেত্রে আপনি ওয়াক্ত হয়ে গেছে এটা যদি নিশ্চিত হন তারপর আপনি নামাজ পড়তে পারেন, আজানের জন্য অপেক্ষা করতে হবে এমনটি বাধ্যবাধকতা নেই। মা বোনরা অনেকে বসে থাকেন মসজিদে নামাজ হলো কিনা, সেটাও সঠিক নয়। মসজিদে জামাত হোক বা না হোক, মা বোনরা বাসায় ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে পারবেন। জুমার দিন সম্পর্কে অনেক মা বোন মনে করেন যে জুমার নামাজ মসজিদে না হলে তারা বাসায় জোহর পড়তে পারবেন না, এটাও ভুল ধারণা। ওয়াক্ত হয়ে গেলে তারা তাদের মতো জোহর পড়তে পারবেন, মসজিদে নামাজ হোক বা না হোক। বাবা মারা যাওয়ার আগে তার সাথে জঘন্য খারাপ আচরণ করা হয়েছে, জীবিত অবস্থায় ক্ষমা চাওয়া হলেও মারা যাওয়ার পর আফসোস হয়, এখন তার কবরে ক্ষমা চাওয়া যাবে কি না, আমি কি করতে পারি? দেখুন, বাবা মায়ের বিষয়টা বড় স্পর্শকাতর, বড় জটিল, বড় জটিল। ওনাদের জীবদ্দশায় তাদের সাথে কৃত সকল বেয়াদবি, সকল অসৌজন্যতা এবং সকল প্রকার নাফরমানির জন্য একেবারে কায়মনো বাক্যে চোখের পানি ফেলে মাফ চাওয়া উচিত এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য জীবদ্দশায় সকল চেষ্টা থাকা উচিত। কখনো কোনো ভুল হয়ে গেলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটাকে আপনার আপডেট করা উচিত ক্ষমা চেয়ে। যদি কোনো কারণে এরপরও আপনার মনের মধ্যে থাকে যে না আমার ক্ষমা চাওয়াটা হয়নি, তো মৃত্যুর পর কয়েকটা কাজ করবেন। এক নম্বর হলো, মৃত বাবা বা মায়ের পক্ষ থেকে তাদের হয়ে আল্লাহর কাছে অনবরত ক্ষমা চাইবেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। এটা আপনার যে ত্রুটি তাদের প্রতি সেটাকে রিকভার করার জন্য সহযোগিতা করবে। এক দ্বিতীয়ত, তাদের পক্ষ থেকে দান সাদাকা সহ মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সবগুলো করবেন। আর তৃতীয়ত, তারা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতো, আপনার বাপের কিছু বন্ধু বান্ধব ছিল, মায়ের কিছু বান্ধবী ছিল, তাদেরকে মায়ের মতো শ্রদ্ধা ভালোবাসা দিয়ে খেদমত করে সেবা করার চেষ্টা করবেন। এটাও মৃত বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্যের অংশ। এগুলো যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে মা বাবার প্রতি আপনার যে ত্রুটি আছে সেই ত্রুটিটা রিকভার হবে। এবং সেই সাথে মা বাবা যেহেতু তাদের সন্তানদেরকে অনেক আদর করে, মা বাবার অনুপস্থিতিতে আপনি আপনার ভাই বোনকে যদি আদর করেন, স্নেহ করেন, মমতা দেন, তাদের প্রতি খেয়াল রাখেন, জীবদ্দশায় তার আপনার মা বাবা এটা চাইতো, মৃত্যুর পরে আপনি এটা আরও ভালো করে করেন, ইনশাআল্লাহ বাবা মার নাফরমান যেটি করছে সেগুলি রিকভারিতে কাজ করবে আশা করা যায়। যেসব জান্নাতি মহিলাদের স্বামী জাহান্নামি হবে, এইসব মহিলাদের জন্য কি বিপরীত লিঙ্গের হুর থাকবে? দেখেন, এই বিষয়গুলো গায়েবের বিষয়, কোরআন বা হাদিসে সুস্পষ্ট করে যদি কোনো কিছু বলা না থাকে, আমরা ধারণা করে অদৃশ্যের জগৎটাই অদৃশ্যের, সেখানে আবার ধারণা করে আমরা হাত তাড়াইয়া কোনো লাভ হবে না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে মূল অবস্থা কী হবে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। কোনো মহিলা জান্নাতে গেলেন কিন্তু তার স্বামী জাহান্নামে চলে গেল, তো জান্নাতে তো স্বামী স্ত্রী মিলিত হবে। এখন এই ভদ্রমহিলা যে জান্নাতে গেলেন, তার স্বামী যে জাহান্নামে গেলেন, তার তো স্বামী নেই, তার এসে জান্নাতে কী করবে একা একা? এখন এর জন্য আল্লাহর কী অ্যারেঞ্জমেন্ট থাকবে? সেখানে দুনিয়াতে কোনো পুরুষ জান্নাতে গেছে, তার স্ত্রী জাহান্নামে গেছে, সেরকম কারোর সাথে তার বিয়ে হবে, নাকি তার জন্য আল্লাহ অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট রাখবেন, সেটা আল্লাহ ভালো জানেন। কারণ ওই বিষয়ে কোরআন বা হাদিসে আলাদা কোনো বিবরণ, আলাদা কোনো বর্ণনা আমাদেরকে দেওয়া হয়নি বা আমাদের জানা নেই। অতএব এই জাতীয় বিষয়গুলোতে আল্লাহর উপর ন্যস্ত করাই ভালো। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে জান্নাতে তার সুখ সমৃদ্ধি, স্থায়ী সুখ এবং স্থায়ী ভোগ উপভোগের জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তার ইন্তজাম করবেন, জান্নাতিকে সন্তুষ্ট করে রাখবেন আল্লাহ তাআলা,
জান্নাত আজা কে আজারে নবাসত কাসেরা বা কাসেকারে নবাসত। ফার্সি ভাষায় একটা কবিতা আছে, জান্নাত হলো ওই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না, কারোর সাথে কারোর কোনো লেনা দেনা থাকবে না এবং প্রত্যেকে সেখানে সুখে থাকবে। ওয়ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আয়ুন, সেখানে মানুষ মনে যা চাইবে সেটা আল্লাহ তাআলা তাকে দিবেন, খারাপ কোনো কিছু চাওয়াই তার মনে মধ্যে আসবে না। তো চিরসুখ এবং চির উপভোগের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য রাখবেন। সেটা কিভাবে হবে তার বিবরণ যেটুকু আসছে আমরা এটুকু জানি, যেটুকু নাই সেগুলো আমরা নিজেরা মন গড়াভাবে কোনো বক্তব্য দিতে পারবো না। বাকি আল্লাহ সুখে রাখবেন, এটার জন্য যা দরকার সে ব্যবস্থা আল্লাহ করবেন। সকল মরা প্রাণী বা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে জবাবদিহিত পশু হারাম, কিন্তু মরা মাছ বৈধ কেন? দলিলের মাধ্যমে বর্ণনা করুন। মরা মাছ কেন বৈধ, অন্যান্য মরা প্রাণী তো হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই সম্পর্কে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত আছে। যেমন একটা বর্ণনা হলো এরকম, উহিল্লা লানাল মাইতাতানি ওয়াদ-দামান, নবী রাসূল সাল্লাম থেকে একটা হাদিস আসছে যে তিনি বলেছেন আমাদের জন্য দুটি মৃত প্রাণী খাওয়া হালাল করা হয়েছে, অন্য কোনো মৃত প্রাণী খাওয়া হালাল না, সকল প্রাণী জবে করে খেতে হবে, কিন্তু দুটি প্রাণী এটা জবে ছাড়াও খাওয়া যাবে। তার একটা হলো মাছ আর একটা হলো ফড়িং, ফড়িং ফড়িং আছে না, ফড়িং তো যেটাকে আমরা পঙ্গপাল বলি আর কি, এই পঙ্গপাল এই জাতীয় হড়িং ফড়িং, এই ফড়িং আপনার এটা আপনি ধরে ফ্রাইটাই করে খেয়ে ফেলতে পারেন, এটা জবাইটা করার দরকার নেই। মাছ যেরকম খাইতে পারেন এরকম পঙ্গপালও কী করা যাবে, পঙ্গপালও ফ্রাই করে খাওয়া যাবে। যে পঙ্গপালের উৎপাদ শুরু হয় না বিভিন্ন এলাকাতে, তো অন্যান্যরা তো পেরেশান আছে, মুসলমানদের কোনো টেনশন নেই না, ধরে ধরে ফ্রাই করে খেয়ে ফেলবে ওটা আর বরং। জি আচ্ছা, আমার বাবা কিছুটা সহজ সরল, অনেক সময় কোনো বিষয়ে সত্য কথা বললে ঝামেলায় পড়তে হয়, ঝগড়ার সৃষ্টি হয়, আবার মিথ্যা বললে আল্লাহর কাছে দোষী হতে হয়, গুনাহ হয়, এখন কী করণীয়? দেখেন মা বাবার বিষয়গুলো এত জটিল, এত জটিল যে রুকুতেও দাঁড়ায়ও থাকতে পারবেন না, বসেও থাকতে পারবেন না, রুকুতে থাকতে হবে, এরকম একটা পজিশন হয়ে দাঁড়ায়। যে উনি সোজা সরল মানুষ, ওনাকে যদি বোঝান যে না আপনার এটা ভুল হচ্ছে, তাহলে উনি চেতে যাবে, রাগ হয়ে যাবে, আবার না বুঝলে উনি বিপদে পড়বে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে সাপও যেন মরে আবার লাঠিও যেন না ভাঙে, এই বুদ্ধিতে যাইতে হয়, কিছুটা আদর কিছুটা সোহাগ দিয়ে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হয়, ঝগড়া পর্যন্ত যেন না যায় সেই চেষ্টা থাকতে হবে, যে না ঝগড়া করতে দেবো না। বুঝতে পেরেছেন কথা? ঝগড়া করতে দেওয়া যাবে না, চেষ্টা থাকতে হবে যথাসম্ভব তাদেরকে বুঝায় নেওয়া। এক ন মুসলিম ভাই, সে 2019 শেষের দিকে ইসলাম গ্রহণ করেন, তার দীর্ঘদিনের প্রচেষ্টায় ইসলামের দাওয়াতে গত 20 মে তার মা ইসলাম গ্রহণ করেন এবং 26 মে তার বাবা ইসলাম গ্রহণ করেন, তার বাবার বয়স ছিল 77 বছর, আল্লাহর হুকুমে গত 21 মে ইসলাম গ্রহণের 5 দিন পর তার বাবা মৃত্যুবরণ করেন, তার জন্য দোয়া রাখবেন। শেখ ন মুসলিম ভাইয়ের প্রশ্ন, তার মা নামাজ পড়ার জন্য যতটা সূরা মুখস্থ করা দরকার, মুখস্থ করার আগে সে তার মাকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবে কি না? মাশাআল্লাহ, কত কত সৌভাগ্যবান মানুষের বর্ণনা আমরা শুনলাম যে 77 বছর বয়সে একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে ইসলাম গ্রহণের মাত্র 5 দিন পরে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, তিনি বলেছেন যে এমন বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তো তারা দেখা যায় সারা জীবন আল্লাহর অবাধ্যতার পথে, খারাপ পথে, কুফুরির পথে থাকে, থাকতে 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 এমন একটা সময় আসে যে এখন তার শুধু মরণটা বাকি আছে, বয়সের শেষ পর্যায়ে চলে আসছে, হায়াত শেষ, এখন শুধু মরবে আর জাহান্নামে যাবে, কারণ তার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, আর টাইমও শেষ। ঠিক এই টাইমে সে ইমান নানে সঠিক পথে আসে আর জান্নাতে চলে যায়। আবার অনেক মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে 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 এমন একটা পর্যায়ে গিয়ে থামে যে এখন তার হায়াত শেষ, শুধু মরবে আর জান্নাতে যাবে, কারণ তার সব জান্নাতি কাজ দিয়ে সারা জীবন সাজানো, ঠিক ওই টাইমে তার মন ঘুরে যায়, বেঈমান হয়ে যায় আর মারা গিয়ে জাহান্নামে চলে যায়। আমি যত আমল করি, যত ইবাদত করি, যত ভালো কাজই করি, যদি আল্লাহ না করুন আমি যে কোনো মুহূর্তে গোমরা হয়ে যাই, তাহলে তো আমি শেষ, এই জন্য ভয় কাজ করবে। আর আরেকজন খারাপ মানুষ তাকে দেখে তাচ্ছিল্য করবে না, যে হতে পারে সে কোনো এক মুহূর্তে ইউটার্ন করে আমার চাইতে আরও বেটার মুসলমান হয়ে যাবে। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের পুরো পরিবারকে দিনের জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য কবুল করেন, যারা তাকে দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য উত্তম বিনিময় দান করেন।
আর মূল প্রশ্ন যেটা আমাদের এই নমস্তিম ভাই করেছেন সেটার উত্তর হলো আপনি সূরা আপনার মা সূরা মুখস্থ করতে পারেন নাই নতুন উনি জামাতে আপনার পেছনে মুক্তাদি হতে পারবে কোনো অসুবিধা নাই আপনি তার ইমামতি করে নামাজ পড়বেন এবং তিনি যাতে মিনিমাম সূরা ফাতিহা এবং যেটুকু না জানলেন হয় এটুকু যেন করতে পারে এটুকু তাকে আপনি মুখস্থ করায় দিবেন চেষ্টা করবেন যতদিন মুখস্থ না হয় ততদিন পর্যন্ত তিনি দাঁড়ায় থাকবেন সূরা ফাতিহা শুধু সেটা যদি জানা থাকে সেটুকু পড়ে যতটুকু পারেন ততটুকু পড়ে তিনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন